গুড মর্নিং, আজ হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিন সকাল 6:30 থেকে আমরা ভিডিওটি শুরু করে দিয়েছি। তো সকালে ফার্স্টে উঠেই আমি আগের দিনের রাত্রে যা জামা কাপড় থাকে সেগুলো চেঞ্জ করে নিই, এবার ব্রাশ ট্রাশ করে নিলাম। নিয়ে এবার সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার পর আমি চুলটা আঁচড়ে নিই। তো চুলটা আঁচড়ে নিয়ে এবার আমি সংসারে যা কাজ থাকে সেই সব কাজে হাত দেব। আগে সকালে উঠে ব্রেকফাস্টটা বানিয়ে নেব। তো আমার হাজব্যান্ড আজকে সকালে ভাত খেয়ে যাবে বললো, শরীরটা একটু ঠিক নেই। তো ভাতটা আগে বসিয়ে দেব, দিয়ে তারপরে অন্য কাজ করব। তো এরপর রান্নাঘরে এসে আগের দিন রাত্রিবেলা যে কটা বাসন মেজে রেখেছিলাম সেই বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর গ্যাসের উপর ওখানটা করে দেখছেন পুরো পরিষ্কারই হয়ে আছে, আমাকে এখন আর মুছতে লাগবে না। তো তবুও আমি একবার গ্যাসের ওভেনটা ভালো করে মুছে নিয়েছি, যেহেতু রান্না করবো রাত্রিবেলা যদি কোনো ধুলো টুলো পড়ে বা নোংরা টোংরা পড়ে তো তাই জন্য ওখানটা পরিষ্কার করে নিয়েছি। আর আজকে সকালে উঠেই অন্য চা করে নিচ্ছি। তো আগে সকালে উঠে আমার হাজব্যান্ড বললো একটু চা করো, চা খেতে ইচ্ছে করছে, তাই জন্য একটুখানি চা করে দিলাম। ও খুব একটা চা খায় না, আর এদিকে যতক্ষণ চাটা হচ্ছে আমি এদিকে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি, তারপর চাটা নামিয়ে ভাতটা বসিয়ে দেবো। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়ে যে রান্নার জলগুলো আমি তুলে রাখি বোতলেতে, বোতলগুলো ধুয়ে নেব, নিয়ে তারপরে জলটা ভরে তারপর চা খেতে বসবো। কারণ বোতলে ভাত করতে করতে তো আমার জল লাগবে তাই জন্য। আর এদিকে আমি চা খেতে বসে পড়েছি জলগুলো ভরে এনে, আমার উল্টো দিকে আমার হাজব্যান্ড বসে আছে, ও তো একদম ক্যামেরার সামনে আসতেই চায় না, তো তাই জন্য ওকে ক্যামেরায় দেখাই না। আমার ছেলেকে তবু মাঝে মধ্যে দেখাই কিন্তু ওকে তো একদমই দেখাই না। তো সকালে গল্প করতে করতে দুজনে মিলে চা খাচ্ছি আর গল্প করছি। আর ভাতের সাথে হবে মুসুর ডাল, তারা আছে তাই জন্য প্রেশার কুকারে একেবারেই ফোড়ন দিয়ে ডালটা বসিয়ে দিলাম। আর হবে আলু ভাজা, ও বললো আলু ভাজা ডাল আর ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়ে যাব। তো ডাল বসিয়ে দিয়ে এদিকে আমি আলু ভাজার আলুগুলো কাটতে বসে পড়েছি। আলু ভাজার আলুগুলো কেটে ভেজে নিয়ে তারপর ওকে ভাত দিয়ে দেবো। এসব করতে করতেই প্রায় 8:30 বেজে গেছে, এদিক ওদিক করতে করতেই। তো এদিকে ভাত আলু ভাজা হয়ে গেছে, এবার ওকে ভাতটা দিয়ে দেবো। একদম পাতলা মতো হয়েছে ডালটা, প্রেশার কুকারে বুঝতে পারিনি ডালটা একটু পাতলা হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড অফিসে বেরিয়ে যাওয়ার পরে আমার ছেলে উঠে পড়েছে, উঠে পড়ার পরেই ও বাথরুমে ঢোকার সাথে সাথেই আমি কী করি বিছানাটা পরিষ্কার করে নিই। তো বিছানাটা পরিষ্কার করে নিলাম, নিয়ে আগের দিনকার যা জামা কাপড় কেটেছিলাম সেগুলো একটু একটু ভিজেছিল সেগুলো ঘরে নিয়ে গিয়ে মেলে দিয়েছিলাম। তাও যেন কিরম ঠান্ডা স্যাঁসাতে মতো হয়েছিল বলে ভাবলাম ছাদে একটু মেলে দিয়ে আসি। তো ছাদে মেলে দিলাম, কিন্তু আগের দিনে যে জামা কাপড়গুলো পড়েছে কাচবার জন্য সেগুলো এখনও কাচা হয়নি, সেগুলো পরে কাচবো। ছাদ থেকে নেমে এসে আমি তাড়াতাড়ি করে ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। ঘর ঝাঁট দিয়ে ঘর মুছে, যেহেতু বৃহস্পতিবার ভেবেছিলাম ঘর মুছবো না, তারপর ভাবলাম বৃহস্পতিবার ঘর তো মুছতেই হবে, তো ঘরটাও মুছে নেব। নিয়ে স্নান টান সেরে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে আমি একেবারে তারপরে ব্রেকফাস্ট করব। তো ঘর ঝাড় দিয়ে এই ঘর মোছা হয়ে গেছে, বাইরের দালানটাও মোছা হয়ে গেছে, এবার আমি ভিতরের দালানটা মুছে নিলাম। নিয়ে স্নান টান সেরে এসে কেচেছি জামা কাপড় কাচা টাচা সেরে, স্নান সেরে এসে এবার ঠাকুরকে সেবাটা দিয়ে দিচ্ছি। ঠাকুরকে সেবা দিয়ে তারপরে আমি আর আমার ছেলে একসাথে ব্রেকফাস্ট করব। তো আমার
হাজব্যান্ড ব্রেকফাস্টে বললাম সকালে ভাত খেয়ে গেছে, আমার ছেলে বলল মাও আমি ভাত খাবো, তো ওকেও ভাত দিয়ে দিয়েছিলাম। আর আমি খেলাম ডিম টোস্ট পাউরুটি দিয়ে, কোয়াটার পাউরুটিতে করলাম ডিম টোস্ট, আমি ডিম টোস্টটাই খেলাম সকালের দিকে। আমি ভাত খেতে আমার খুব একটা ভালো লাগে না, তাই আমি ব্রেকফাস্টে ডিম টোস্ট করেই খেলাম। তো ছেলেকে এদিকে খেতে দিয়ে আমি এদিকে ডিম টোস্ট বানাতে বানাতে আমার ছেলের খাওয়া হয়ে গিয়েছিলো, তো এবার আমি ঘরে গিয়ে বসে বসে খাচ্ছি। আর আমার ছেলেও আমার সামনে বসে আছে, বসে বসে ও গল্প করছে, ও আর আমি দুজনে মিলে কথা বলছি আর খাচ্ছি। তো এখানে তো কেউ নেই, ও আমার সাথে বকবক করে বকে, আমি ওর সাথে বকবক করে বকি, দুজনে সারাদিন মিলে ওই করি। তো এবার খাওয়া দাওয়া সেরে ব্রেকফাস্ট আর কি কমপ্লিট করে তারপরে আমি ছাদে যাব জামা কাপড় মেলতে। আগের দিনে জামা কাপড় যেগুলো ছাদে তখন দিয়ে এলাম সেগুলো সব নামিয়ে নিয়ে ভিজে জামা কাপড়গুলো মানে যেগুলো কাচলাম সেগুলো সব দিয়ে আসব। দিয়ে এসে তারপর রান্না করব। আর সকালে তো দেখলেন ভাত আমি করে নিয়েছিলাম, ভাত ডাল, এখন খালি বেলাতে করব হলো তরকারি বা যা হবে সেটা করে নেব। আর ছাদেতে যাই আসলাম, দেখি একটা টিয়া পাখি উড়েছে, ঠিক আমাদের ছাদের পাশেই একটা নারকেল গাছ আছে তার উপর বসে আছে। আমার ছেলে বলছে মা তুমি ওই ভিডিওটা করো, টিয়া পাখির ভিডিওটা করো। তো আপনার সাথে শেয়ার করলাম টিয়া পাখির ভিডিওটা একটুখানি। তো এবার ছাদ থেকে নেমে এসে আমার আর আমার ছেলে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, পোস্ত করব পেঁয়াজ দিয়ে আলু দিয়ে পোস্ত, আর ডিম সেদ্ধ আর ডাল আছে, দুপুরবেলা আজকে এই খাওয়া হবে। আর এদিকে আমার ছেলের গরম জল করছি, ওকে শীতকালে ঠান্ডা জল দিই না, আমাদের তো কেনা জল এতটা ঠান্ডা হয়ে থাকে গরম না করে খাওয়া যায় না, তাই জন্য ওকে একটু গরম জল করে দিই। আর এদিকে আমার পোস্তটাও রেডি হয়ে গেছে, পোস্ত রান্না করাটা পুরোটা শেয়ার করলাম না। তো পোস্তটা আমি নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে এবার গ্যাস ওভেন পরিষ্কার করে নেব, গ্যাসের গ্যাস কাউন্টার সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে তারপরে ভাত দুজনকার খাবার আর কি নিয়ে নেব। তার আগে এখানে বাসনগুলো যা পড়েছিল সেগুলোও মেজে নেব। বাসন বলতে গ্যাসের রান্না করার যে বাসনগুলো, কড়া টড়া এই সমস্ত কিছু। তো আমার আর আমার ছেলের খাবার দুজনের খাবার বেড়ে নিয়ে নিচ্ছি, নিয়ে এবার দুজনে মিলে খেয়ে নেব। অবশেষে আমি একটুখানি আলুও ভেজে নিয়েছিলাম, আমার ছেলে বললো মা আলু ভাজো, তো একটু আলুও দুজনকার জন্য ভেজেছিলাম, দুজনে খাবার টাবার নিয়ে খেয়ে নেব। তারপরে আবার বিকেলে ফিরে এলাম, বিকেলবেলা ঘুম থেকে উঠে যে সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিলো সেগুলো সব ভাঁজ করে যেখানে যেগুলো রাখার রেখে দেব। দিয়ে তারপর জামা কাপড়টা আমি চেঞ্জ করে নিয়েছি সন্ধ্যে দেওয়ার জন্য, দুপুরে খাবার খাওয়ার জামা কাপড় পরে আমি সন্ধ্যে দিই না, জামা কাপড় চেঞ্জ করে তারপর সন্ধ্যে দিই। তো ঘুম থেকে উঠি আগে জামা কাপড়টা চেঞ্জ করলাম, করে তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করছি, চুল টুলো সব আঁচড়ানো হয়ে গেছে, এবার সন্ধ্যেটা দিয়ে দেব। আর আমি তো সন্ধ্যে দেওয়ার সময় রেগুলারই আমাকে ঠাকুরকে সেবা দিতে হয়, সন্ধ্যে দিলে আমাদের দুবেলা করেই সেবা দিই ঠাকুরকে, তো সন্ধ্যেবেলাও সেবা দিয়ে দিচ্ছি। তো সন্ধ্যেবেলা আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেল,
সন্ধ্যাবেলা যা কাজ থাকে, এবার আর সেরকম কিছু কাজ নেই। এবার যা কাজ আছে রাত্রেবেলা, রাত্রেবেলা রান্নাটা করবো, আর সেরকম কোনো কাজ নেই। কালকে হলো খ্রিস্টমাস ডে, বড়দিন, সারাদিন মজা আনন্দ হয়ে করে কাটানোর দিন। তো এবারে তো অন্যবারে পিকনিক টিকনিক এইসব করা বা কোথাও যাওয়া এসব করি, কিন্তু এবারে তো করোনার জন্য কিছুই হচ্ছে না, ঘরে বসে আনন্দ করতে হবে। তো আজকে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম, আবার কাল অন্য একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।